পুজোর সময় মানুষের অনেক রকম পরিকল্পনা থাকে, শপিং থাকে, ছুটির পরিকল্পনা থাকে, কিন্তু ভাবুন তো পুজোর সময় যদি পুলিশের ডিউটি করতে হয় কেমন লাগে। এবার পুজোয় আবির চট্টোপাধ্যায় কি সেটাই করতে হচ্ছে জেনে নি। না, পুজোয় করতে হচ্ছে না, তবে পুজোর যে ছবিটা আসছে রক্তবীজ 19 অক্টোবর রিলিজ করেছে, তাতে আমি যে চরিত্রে অভিনয় করেছি পঙ্কজ সিংহ, তাকে এটা করতে হচ্ছে এবং বিশেষ দায়িত্ব নিয়ে তাকে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। কারণ ঠিক পুজোর মুখে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি যে চরিত্রে আছেন বিক্টর বন্দ্যোপাধ্যায়, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার তার গ্রামের বাড়ির পুজোয় আসছেন। প্রত্যেকবারই আসেন, কিন্তু এবার রাষ্ট্রপতি হয়ে আসছেন, সেই জন্য মানুষের আগ্রহও বেশি। আর কিন্তু মুশকিল হয়েছে যে ঠিক এরম সময় একটা এরম খবর পাওয়া যাচ্ছে যে তার জীবন বিপন্ন হলেও হতে পারে, এবং এরম বেশ কিছু ঘটনাও, রহস্যময় ঘটনাও ঘটেছে। তার ফলেই দিল্লি থেকে পঙ্কজ এবং তার টিমকে পাঠানো হয়, কারণ পঙ্কজ ও তার টিমের এই ধরনের বিষয়ে, এইরকম মিশনে দারুণ ভালো রেকর্ড। কাজেই ওনার সুরক্ষার সাথে সাথে গোটা গ্রামের সুরক্ষা, এবং প্রচুর মানুষ, আমরা জানি পুজোর সময় যেরকম আমাদের শহরেও হয়, সব জায়গাতেই মানুষ বেরিয়ে পড়েন, কাছের মানুষ, পরিবারের মানুষজনের সঙ্গে মেলায় যাচ্ছেন, ইত্যাদি করছেন, তাদেরও যেন কোনো রকম বিপদ না ঘটে। সো সেক্ষেত্রে পঙ্কজের দায়িত্বটা খুবই বেশি, এবং পঙ্কজ সেই কাজেই আপাতত, মানে পুজো টুজো পঙ্কজের জীবনে নেই, কারণ পঙ্কজ চান সবাই যাতে পুজোটা ভালোভাবে এনজয় করতে পারে। এক্স্যাক্টলি যেরকম আমরা আমাদের রিয়েল লাইফ হিরোজ যারা আছেন, আমি কলকাতা শহরে থাকি, কলকাতা পুলিশকে আমি দেখেছি, আমার সঙ্গে ওনাদের যোগাযোগও আছে, আমি চিনি ওদের, ওনারাও এই কাজটা করেন নিরলসভাবে। এবং যে কোনো জায়গায় যারা সুরক্ষার দায়িত্বে থাকেন, আমার মনে হয় তারা সারা বছর ধরেই বিপজ্জনক ঝুঁকি নিতে থাকেন, যাতে আমরা কমন সিটিজেন যারা, তারা ভালোভাবে থাকতে পারি। উইন্ডোজের সঙ্গে তো অনেকগুলো কাজ হলো, তো একটা উইন্ডোজে গল্প বলার একটা ধরন আছে, রক্তবীজ আমি বলবো যে সেই ধরনটা থেকে একদম আলাদা, একদম অন্যরকম। এখানে অ্যাকশন রয়েছে, আমরা ট্রেলারে দেখেছি অনেক অ্যাকশন করতে হয়েছে, তো সেই জায়গা থেকে তোমাকে উইন্ডোজে কাজ করতে গিয়ে কতটা নিজের ছক ভাঙতে হলো? না, নিজের ছক যে খুব ভাঙতে হচ্ছে তা না, বাট পঙ্কজ সিংহর মতো একটা চরিত্র পেয়ে আমি খুবই এক্সাইটেড। আমার মনে হয় অবরোধ সিজন 2 যখন আমি করেছিলাম, যেহেতু ওটাও একজন বাস্তব মানুষের এবং তার জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকেই বানানো হয়েছিল, তার সঙ্গে পঙ্কজ সিনহার বেশ কিছু মিলও আছে, অমিলও হয়তো আছে, কিন্তু অবরোধ 2 সময় যেহেতু আমি সেই মানুষটিকে মিট করেছিলাম, আমি যার চরিত্রে অভিনয় করেছি, হি ওয়াজ সুইট এনাফ যে আমাকে অনেক কিছু উনি সাজেশনস দিয়েছিলেন, ওনার সহকর্মীদের সঙ্গে আলাপ করে দিয়েছিলেন। তো আমি সেই সময় এই সমস্ত রিয়েল লাইফ হিরোজদের দেখেছি, অবজার্ভ করার চেষ্টা করেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কীভাবে ভাবেন, কীভাবে কাজ করেন। পুরোটা তো সম্ভব নয়, কারণ পুরোটা আমরা, আমাদের জানা উচিতও নয়, এটা অত্যন্ত সিক্রেট একটি কাজ। বাট আমি একটা জিনিস, আমরা এমনিও জানি, আরও একবার বুঝেছি যে ওই যে বললাম, এরা পর্দার আড়ালেই কাজ করে যাবেন, আসল কৃতিত্ব, প্রশংসা ওদের প্রাপ্য, ওদের জন্য আমরা ভালো থাকতে পারি, মানে অত্যন্ত নিশ্চিন্তে থাকতে পারি, আনন্দ করতে পারি। সো ওই হোমওয়ার্কটা আমার পঙ্কজ সিনহার ক্ষেত্রেও কাজে লেগেছে, এবং এটাও ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও কাজ করছিল যে যখন পর্দায় লোকে পঙ্কজকে দেখবে, তাদের পঙ্কজকে দেখে, তার কাজকর্ম দেখে যদি এই রিয়েল লাইফ হিরোজদের প্রতি শ্রদ্ধা একটু হলেও বাড়ে, যে শ্রদ্ধা বা ভালোবাসা ওরা ডিজার্ভ করেন, তাহলে সেটা একটা বড় পাওনা। এই ছবিটা যে ঘটনা নিয়ে হয়েছে, এবং অবভিয়াসলি একটা পলিটিক্যাল দিক তুলে ধরা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যদি কোনো ছবি পলিটিক্যাল দিক তুলে ধরে, সেই স্ক্রিপ্টটা বাছার সময় মাথায় কী কী কাজ করে? আনফর্চুনেটলি আমরা খুব বেশি পলিটিক্যাল ছবি বানাই না, কাজেই সেরকম স্ক্রিপ্টও খুব বেশি একটা আসে না। তা সেই কারণেও রক্তবীজের স্ক্রিপ্টটা যখন শুনেছিলাম, ইটস নট অনলি আ পলিটিক্যাল ফিল্ম, এটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনা অবলম্বনে এই সিনেমাটা তৈরি হয়েছে। যখনই এরকম কোনো সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি হয়, আমরা জানি যে বেসিক ঘটনাটা ঠিক, মানে সত্যি রেখে তার উপরে একটা আমাদের কল্পনার জাল, কারণ গল্প বুনতেই হয়। তাই আমার মনে হয় এই ছবিটার গুরুত্ব আরও বেশি, কারণ জাস্ট কয়েক বছর আগে এরকম একটা ঘটনা আমাদের এই শহর থেকে খুব কাছাকাছি ঘটেছিল, তো এটা আমাদের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আরও একটা বিষয় আমার বলা খুব প্রয়োজন, অন আ ভেরি সিরিয়াস নোট, যে দেখো এই যে রক্তবীজ, এই যে অসুরের যে কনসেপ্ট, এটা তো আমরা অনেকেই জানি যে কিছুতেই তাদের নিধন করা যায় না, যেখান থেকে নিধন হচ্ছে সেই রক্তের ইয়ে থেকে আবার নতুন তৈরি হচ্ছে। তো এটা তো অ্যালিগরিক্যাল নয়, এটা তো আমরা আমাদের আশেপাশে সেই ইতিহাসের প্রাচীন সময় থেকে দেখছি, মানুষে হিংসে, মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবে গণ্য না করে তাকে বিভিন্ন ক্যাটেগরিতে ফেলে দেওয়া, সেটা ধর্মের হতে পারে, জাতপাতের হতে পারে, বিভিন্নভাবে। এইটা তো নতুন কিছু নয়, এই নিয়ে সিনেমা হয়েছে, নাটক হয়েছে, লেখালেখি হয়েছে, বাট তাও তো এই ভুলগুলো হয়, তাও তো আমরা হিংসের বলি হই, প্রতিদিন হচ্ছে আনফর্চুনেটলি। সেই কারণে আমার মনে হয় গোটা উইন্ডোজ টিম, গোটা রক্তবীজ টিম, আমরা সবাই আমাদেরও তো কোথাও একটা দায়বদ্ধতা থাকে। তো আমার মনে হয় একজন আর্টিস্ট হিসেবে এই কথাগুলো, এই গল্পগুলো আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। যদি দুজন মানুষও এটা দেখে একটু বিবেচকের মতো কাজ করেন যে আখেরে তো আমাদের কোনো লাভ হয় না, যারা দুষ্কৃতকারী, যারা বদমাইশি করতে যায় তাদেরই লাভ হয়, তারা এই সুযোগটা নিয়ে নেয় মানুষের। তো সেইটা যদি দুজন তিনজন মানুষও এটা থেকে একটা শিক্ষা নেয়, যদি একটু অন্যভাবে ভাবে। তুমি কি বলছো যে এই ধরনের ঘটনা বা সত্য ঘটনা আরো বেশি করে ছবিতে মানে তুলে ধরা উচিত মানুষের জন্য? সেটা মানুষ বলবে এক, এবং দ্বিতীয়ত যদি এটা মানে দেখে কোনোই বোধোদয় না হয় তাহলে আর কি লাভ হলো, মানে চললো সিনেমার মতো, খালি শুধু বিনোদনটুকুই নিলাম, তাহলে আর কী লাভ। আমি বলছি না যে সিনেমা বা বিনোদন স্কুলের মতো, মানে সেখানে গিয়ে আমরা পড়াশোনা করবো বা শিখবো, বাট তারও আমাদের বিনোদন, আমাদের শিল্প মাধ্যমেরও তো একটা দায়িত্ব আছে। তো সেখান থেকে আমরা যদি একটু ভাবি, একটু অন্যভাবে ভাবি বা আমরা রিথিঙ্ক করি, সেটাও তো অনেক। ভিক্টরদার সঙ্গে কাজ, ভিক্টর ব্যানার্জি ইজ এ সুপারস্টার এবং অদ্ভুত রেঞ্জ ওনার, সত্যজিৎ রায় থেকে শুরু করে সুপার ডুপার হিট মেইন স্ট্রিম বাংলা ছবি, সেখান থেকে হলিউডের একদম প্রথম সারির পরিচালকদের ছবিতেও লিড, তো এরকম রেঞ্জ কটা মানুষের আছে। সেই মানুষটা ইটস কাইন্ড অফ আ কাম ব্যাক ফিল্ম ফর হিম। এবং যখন আমি দেখছি যে এই টিমটার সঙ্গে কাজ করছে, যাদেরকে হয়তো অনেকেই ভিক্টরদের চেনেনও না, নতুন ওনার কাছে এই পরিবেশটা, অনেক ইয়াং ছেলেমেয়েরা আমাদের টিমে ছিল, তাদের সঙ্গে কাজ করার সময় আমি কখনও কোনো বিরক্তি দেখিনি, বরং উনি খুব এনজয় করছিলেন প্রসেসটা, নিজের মতো সাজেশন দিচ্ছেন, সাজেশন নিচ্ছেনও। সেই ফ্লেক্সিবিলিটি এত কিছুর পরেও, এত বছর এত সাফল্যের সঙ্গে কাজ করার পরেও একটা ওয়ার্মথ, একটা ওয়েলকামিং ফিল, যে কো অ্যাক্টর বা আমি যখন অভিনয় করেছি, অভিনয় ছাড়াও যখন কথা হয়েছে, এগুলো শেখার মতো। এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে ওই যে বললাম, যত বড় স্টার তার ট্যান্ট্রাম তত কম হয়, এবং সেটা কোথাও গিয়ে আমাদেরকেও ইন্সপায়ার করেছে, আমাদেরকেও মনে হয়েছে যে দেখো এই মানুষটা এখনও এইভাবে কাজের প্রতি যে তার ডেডিকেশন, ডিসিপ্লিন বা খিদেটা, সেটা আমাদেরকেও কোথাও উদ্বুদ্ধ করেছে। শুটিংয়ের সময় যেমন গরম ছিল তেমন বৃষ্টি হয়েছে, তো এই মানে প্রতিকূলতাগুলোর কথা যদি বলো। এটা তো হবেই, কোনো শুটিং যতই প্ল্যান্ড হোক কিছু না কিছু চ্যালেঞ্জেস আসতেই থাকে। তবে এই ব্যাপারে আমি উইন্ডোজের সঙ্গে যেহেতু আগেও কাজ করেছি, আমি জানি গোটা টিমটা এখানে খুব ওয়েল কোঅর্ডিনেটেড অ্যান্ড ভেরি ওয়েল প্ল্যান্ড। এই ছবির ক্ষেত্রে আরও বেশি দরকার ছিল, যেটা তুমি প্রথমেই বললে যে উইন্ডোজের যে ধরনের ছবি আমরা দেখেছি তার তুলনায় এটা অন্যরকম, প্রচুর মানুষ এখানে ইনভলভড, প্রচুর ঝুঁকির সিন, চেজিং, অ্যাকশন ইত্যাদি, এবং প্রচুর মানুষকে নিয়ে কাজ, পুজোর মধ্যে পুজোর ছবি, পুজোর যে পুরোটা অ্যাম্বিয়েন্সটা তৈরি করা, পুজোর বিভিন্ন নিয়মকানুন ইত্যাদি নিয়ে। তো এবার গোটা টিমটা আরও বেশি প্ল্যান্ড ছিল, বাট তা সত্ত্বেও কিছু কিছু সময় প্রকৃতিবাদ সেধেছে। কিন্তু ওই যে বলে কোথাও ভালো কাজ করলে না সেটা ভালো হতে থাকে, মানে আমাদের মনে আছে সারা রাত এমন বৃষ্টি হলো, সব স্ট্রাকচার ভেঙে পড়ে গেল, বাট পরের দিন একদম রোদ্দুর। আমি গোটা টিমকে কুর্নিশ জানাবো যে তারা কিন্তু আমাদের কোথাও বুঝতে দেননি যে এরকম অসুবিধা, না মারাত্মক অসুবিধা হচ্ছে, মানে একটা সময় ভোরবেলা ওদের মনে হচ্ছিল শুটিংই করা যাবে না, বাট স্টিল আমরা শ্যুট করেছি, শেষ করেছি। সো সেটা আমার মনে হয় গোটা টিমও বুঝতে পেরেছিল যে একটা ইম্পর্টেন্ট ফিল্ম হচ্ছে, তো কাজেই তারা 100% জায়গায় আরও বেশি পরিশ্রম করে কাজ করেছে। তোমাকে অনেক ছবিতেই কম বেশি অ্যাকশন করতে দেখেছি, এখনো পর্যন্ত নিজের গোটা এই লম্বা ক্যারিয়ারে সবচেয়ে বেশি অ্যাকশন কোন ছবিতে করতে হয়েছে? সবচেয়ে বেশি অ্যাকশন আমার মনে হয় কানামাছি আর অবরোধ সিজন 2, অনেকটা বেশি সময় জুড়ে করতে হয়েছিল। তবে এখানেও দেখো এটা তো বাস্তব ঘটনা অবলম্বনে এবং বাস্তব চরিত্রের ছায়াগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো তার ফলে এখানকার সিকোয়েন্সগুলো আমরা খুব মানে বাস্তবচিত করতে চেয়েছি, একটা হিরোইক বাট নট ওভার দ্য টপ। কারণ তার একটা অন্যতম কারণ হচ্ছে সেই কেতাবাজিটা দেখানোর সুযোগ না পঙ্কজের আছে, না সংযুক্তার আছে। কারণ যেটা বারবার বলছি যে বহু মানুষের সঙ্গে সঙ্গে ভারতের রাষ্ট্রপতির জীবন বিপন্ন, সেখানে এমন কিছু স্টান্টবাজি তারা করতে পারেন না যাতে এই মানুষগুলো বিপন্ন হবে, মানে হিরোইজম দেখাতে গিয়ে, কেতা দেখাতে গিয়ে। সেটা তো অন্য ছবির ক্ষেত্রে প্রয়োজন, আমারও দেখতে ভালো লাগে, পা দিল হিরো, ধুলো উড়ে গেল, জাস্ট ঘুরলো, চারজন পড়ে গেল, আমারও হেভি লাগে দেখতে, আমারও মাঝে মধ্যে করতে ইচ্ছে করেওছে একটা দুটো জায়গায়, বাট এই ছবিটা সেই ছবিটা নয়, এটাও বুঝতে হবে। তো সেই কারণে মনোহর বর্মা এবং তার গোটা টিম তারা ওইভাবেই সিকোয়েন্সগুলোকে প্ল্যান করেছিলেন যে, এবং ওই যে বললাম রিস্ক মিনিমালাইজ করা, মানে প্রচুর মানুষের জমায়েতের মধ্যে হয়তো ধরপাকড় হচ্ছে, সেখানে তুমি বুঝতে পারছো, সেখানে যদি মানে সবাই বুঝে যায় বা জেনে যায়, মানে যতটা সম্ভব গোপনীয়তা অবলম্বন করে কাজ হচ্ছে, বাট সেটা তো সবসময় সম্ভব নয়, মানে আমি বলছি যে পঙ্কজের ক্ষেত্রেও সম্ভব না বা সংযুক্তার ক্ষেত্রেও সম্ভব নয়। সেই জন্যই আমার মনে হচ্ছে যে এই অ্যাকশনের ধরনটা অন্যরকম। ট্রেলারে তুমি টিমওয়ার্কের কথা বলেছো, সেটা মানে পুলিশের জায়গাতে নিজের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে টলিউডের ক্ষেত্রে টিম ওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি বিশ্বাস করো? দেখো, যে সময় যে ইনফ্রাস্ট্রাকচার যে ইনভেস্টমেন্টের মধ্যে আমরা কাজ করে চলেছি এবং যে ধরনের প্রোডাক্ট আউটপুট আমরা করে চলেছি, অবশ্যই তার ইমপ্রুভমেন্টের জায়গা আছে, মাইলস টু গো। বাট স্টিল আমি বলবো, বিশেষ করে এখানকার যারা ক্রু মেম্বার্স, যারা পর্দার পিছনে কাজ করেন, তারা যে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারে বা যে অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে তারা যে আউটপুটটা দেন, গোটা দেশে সেটা কোথাও সম্ভব বলে আমার মনে হয় না। অনেকে বিশ্বাসও করতে চান না, ইন্ডাস্ট্রির লোকেরাও, তারাও জিজ্ঞাসা করেন এটা 18 দিনে শুটিং হয়েছে, এটা 20 দিনে শুট হয়েছে, বা এইভাবে শুট হয়েছে। আমরা বলি হ্যাঁ, আমরা এইভাবেই শুট করি। এবং স্যালুট টু অল দ্য ক্রু মেম্বার্স, শুধু রক্তবীজের জন্য না, আমি বলছি আমার এই ইন্ডাস্ট্রি, টলিগঞ্জ ইন্ডাস্ট্রির যে যারা আছেন, এবং আমি আমার অপরিসীম শ্রদ্ধা তাদের প্রতি। এবং এটা না শুধুমাত্র কাজ ভাবলে সম্ভব নয়, এটার প্রতি প্যাশনেট থাকলে সম্ভব হয়। চূড়ান্ত বৃষ্টি হচ্ছে, যেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সেখানে তারা ভারী ভারী লাইট, ইলেকট্রিকে, তার মধ্যে দিয়ে তারা যতটা পেরেছেন সেফটি বজায় রেখে, এরকম বহুবার হয়েছে। গরমে আমরা হাঁসফাঁস করছি, আচ্ছা আমাদের তো কতক্ষণ দেখা যায়, মানে আমাদের যখন ধরো দুটো সিকোয়েন্সের মধ্যে আমরা তো তাও রেস্ট নিতে পারছি, ওরা তো সেটাও করতে পারছে না। বাট স্টিল খুব একটা কমপ্লেন আমি কখনো করতে দেখিনি। সো এখানে টিম ওয়ার্ক ইজ অন আ ডিফারেন্ট লেভেল অলটুগেদার। পুজোয় আরও ছবি মুক্তি পাচ্ছে, আরও 3টে ছবি মুক্তি পাচ্ছে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কোন ছবিকে মনে হচ্ছে? সেভাবে দেখছি না, আমি বলবো যে হ্যাঁ, বাকি 3টি ছবি রিলিজ করছে, সেখানে যারা অভিনয় করেছেন বা যারা ছবিটি বানিয়েছেন বা যে হাউস থেকে ছবি বানানো হয়েছে, তারা প্রত্যেকেই আমাদের একেবারেই চেনা জানা বন্ধুবান্ধবদের মধ্যেই। কাজে অফকোর্স এবারের পুজোয় কম্পিটিশান থাকছে, কিন্তু তাই বলে আমরা মানে যে একে অপরের মানে খড়গহস্তে একে অপরকে আক্রমণ করছি তা একদমই নয়। আসল নির্ণয় বা আসল বিচার দর্শকরা করবেন। তবে এই ব্যাপারে এটাও বলি যে আমি চাইবো যে বাকি 3টে ছবির তুলনায় মানুষের রক্তবীজ বেশি ভালো লাগুক, কারণ এই ছবিতে আমি আছি সেই কারণেই। বাট বাকি 3টে ছবিরই প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা, কিন্তু আপনারা রক্তবীজটা বেশি করে আগে আগে দেখবেন। বাংলা ইন্ডাস্ট্রির একসঙ্গে পুজোর সময় 4টে ছবি এবং 4টে খুব মানে বড় ছবি মুক্তি পাচ্ছে, এটা ইন্ডাস্ট্রির পক্ষে কতটা ভালো? ভালো ছবি তোমরা যখন বলছো, এর থেকেই প্রমাণিত হয় যে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হচ্ছে না। এক, দ্বিতীয়ত একটা কথা বলি, আমাদের শুধু মেকার্স নয়, ছবি কেমন হবে, কি ধরনের ছবি হবে, সেটায় কিন্তু দর্শকদেরও সমান দায়িত্ব আছে। কাজেই কেন এরকম পুজোর সময় করা হয়, কারণ পুজোর সময় বাঙালি বড় পর্দায় গিয়ে ছবি দেখেন, এই উৎসবের সময় একসঙ্গে দল বেঁধে। কাজেই অপেক্ষাকৃত অন্য সময়ের তুলনায় ছুটির সময় একটু বেশি লোকে ছবি দেখেন, তার ফলে যারা লগ্নি করছেন বা যারা ছবি বানাচ্ছেন বা যারা অভিনয় করছেন, তারা এই সময়গুলোকে এনক্যাশ করতে চান যে বেশি মানুষ দেখবে আমার ছবি। এইবার সেটা হেলদি, বাট এটা তখনই আরও হেলদি হবে যখন ছুটি ছাড়াও ভালো ছবি হলে লোকে হলে গিয়ে দেখবেন। এবং আমাদেরও যেরকম ভালো কাজ করতে হবে, আমাদেরও যেরকম নিত্য নতুন সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে, আমাদেরও যেরকম গল্প বলার ধরন বদলাতে হবে, সেরকম দর্শককেও কোথাও দায়িত্ব নিতে হবে। কেন আমরা শুধু এই ছুটি স্পেসিফিক, সেটা পুজো হোক বা গরমের ছুটি হোক বা বড়দিনের ছুটি হোক, শুধু সেই জায়গাগুলোকে কেন আমরা এরকম মানে হাপিত্তেশ করে বসে থাকবো, সেটা আমাদেরও ভাবতে হবে। মানে সেটা একটা দীর্ঘ আলোচনা, দীর্ঘ প্রসেস, সেটা চলছে। আমরা সেই লড়াই লড়তে আমাদের কোনো অসুবিধা নেই, যদি দর্শকরা আমাদের সমর্থন করেন। অবশ্যই ভালো ছবি, খারাপ ছবিও দেখে ভালো বলতে হবে, এটার কোনো মাথা ব্যথা নেই। বাট হ্যাঁ, যদি সারা বছর ধরেই আমরা দেখি যে মানুষের একটা নিয়মিত অভ্যেস থাকছে, তাহলে আরও ভালো হয়। এত রকম চরিত্র অভিনয় করছো, এখনো পর্যন্ত এমন কি কোনো ছবি বা চরিত্র আছে যেটা দেখার পর বা শোনার পর মনে হচ্ছে যে এইটা আমি করতে পারলে বা এই ধরনের কোনো চরিত্রের সুযোগ আমি পেলে খুব ভালো হতো বা খুব ভালোভাবে হয়তো অভিনয়টা করতাম? দেখো, এই ব্যাপারে আমি খুবই আমি বলবো যে আমার ভাগ্য খুবই ভালো যে আমার পরিচালক ও প্রযোজকরা তারা আমি বিভিন্ন ধরনের চরিত্রে, বিভিন্ন ধরনের গল্পে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। কাজেই ওরকম স্পেসিফিক্যালি একটা দুটো চরিত্র যেটা করলে খুব ভালো হতো, সেরকম সত্যি কিছু। ছবির পাশাপাশি তো পুজো আছে, পুজো আসছে, তো পুজোর মানে ছবির প্রচার হয়তো একটা সময়ের পর নিশ্চয়ই ছুটি থাকবে, তো সেই ছুটিটা কিভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে? মারাত্মক কোনো প্ল্যান নেই, কোনো দিনই থাকে না। আর পুজো সংক্রান্তও কিছু কাজ থাকে, বাকিটাও হয়ে যাবে। মানে ওরকম আমার ভীষণ আগে থেকে প্ল্যান করা কিছু থাকে না। মানে পুজোর সময় একটু খাওয়া দাওয়ার নিশ্চয়ই রুটিন ভাঙে। হ্যাঁ, সেটা তো উচিত, কারণ আমাদের তো সব কিছুই উপভোগ করতে হবে, জীবনটাকে তো উপভোগ করতে হবে। আবার সেই উপভোগ করতে গিয়ে এমন বেশি খেয়ে ফেললাম বা এমন তেল ঝাল মশলা খেয়ে ফেললাম যে শরীর খারাপ হয়ে গেল, সেটাও আবার খারাপ। আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, আমাদেরই শরীর, আমরাই জানি কী ধরনের খাবার কি। আর পুজোর সময় বা যে আমার মনে হয় এভরিথিং ইন মডারেশন ইজ গুড। এই ব্যাপারে নানা মনির নানা মত, আমার মত হচ্ছে আমাকে আমার শরীরটা বুঝতে হবে, আমার খাবারটা বুঝতে হবে, এবং আনন্দও করতে হবে। মানে বিস্বাদ ভালো খাবারের থেকে সুস্বাদু ভালো খাবার যেরকম ভালো, সেরকমই মাঝে মধ্যে একটু নিয়মের বাইরে গিয়েও দেখতে হবে, নিজের লিমিটটাকেও একটুখানি টেস্ট করতে হবে। পুজোর সময় সেটা একদম আদর্শ সময়, কারণ এই সময় আমাদের মন ভালো থাকে, আমরা একটু ছুটির মেজাজে থাকি। সো নাথিং রং ইন ইট। সিনেমার বা শুটিংয়ের এমন কোনো একটা গল্প দিয়ে শেষ করি যেটা মনে আছে, মানে শুটিংয়ের কোনো ঘটনা। নানা রকম ঘটনা ঘটতে থাকে, প্রচুর এক্সপিরিয়েন্সেস আমরা কাজের মধ্যে দিয়েই পাই। এমন একটা কাজ করি যেটা করতেও ভালো লাগে, সেটাই তো একটা জিনিস বলতে পারি। অনেকে জিজ্ঞাসা করছেন, গোপটি আমার নিজের, আমি নিজে গোপটি রেখেছিলাম। তার আগে আমার একটা শ্যুট হওয়ার কথা ছিল, সেই শ্যুটটা হয়নি, তার ফলে আমি একটু গোপদারি রাখার সুযোগ পেয়ে গেছিলাম। বলেই দিই, অনিকদার ছবিটা তখন হওয়ার কথা ছিল, অনিকদা তখন অসুস্থ হয়ে পড়া, তখন আমরা শ্যুটটা করিনি, জাস্ট কদিন আগে আউটডোর করেছি, আবার পুজোর পরে পুরোটা শ্যুট হবে। তো আমি শিবুদাকে বললাম, এইখানে বসে, ঠিক এই ঘরে বসে, এখানে স্ক্রিপ্ট রিডিং হচ্ছিলো, আমি বললাম শিবুদা গোপটা রাখতে পারবো, কারণ গোপটা ছিল। বললো হ্যাঁ রাখ, ভালো লাগবে। আমার অনেকদিন ইচ্ছে ছিল যে গোপটা, এরকম একটা গোপ রাখবো। তো সেটা পঙ্কজের সঙ্গে বেশ ভালো খাপ খেয়ে গেল। তো একেবারেই গোপটা আমার নিজের, তার জন্য আমায় আলাদা করে প্রমাণ দিতে হবে না, কারণ সেই সময় দু একটা এমনি পাবলিক ইভেন্টে আমায় দেখা গেছে গোপ। এবার মজাটা হলো যে আমাদের একটু প্যাচ শ্যুট বেরিয়েছিল, সেই সময় তার গোপটা পট করে দুদিনে গজায় না। তো সেটা নিয়ে আমার যিনি মেকআপ করেন এবং আমার যে টিম, তারা ভীষণ টেনশনে ছিল যে যাতে কন্টিনিউটি কোনো ড্রপ না করে, বাট সেটা হয়নি থ্যাঙ্কফুলি। প্যাচ শ্যুটটাতে বোঝা যাচ্ছে না যে ওটা, তখন একদিনের শ্যুটে আমার গোপটা লাগাতে হয়েছে। দর্শকদের গোটা ইন্টারভিউয়ের মধ্যেই আবির টুকরো টুকরো কথা বলেছে, তারপরেও যদি বলি যে রক্তবীজের জন্য দর্শকদের কি বলবে, রক্তবীজের পঙ্কজ? ওই যে বললাম, এটা আমাদের প্রত্যেকের তো গল্প, বোঝাই যাচ্ছে এটা পুজোর মধ্যে পুজোর গল্প। আর দেখুন, সিরিয়াস কথাবার্তা যেরকম বলেছি, তার সঙ্গে সঙ্গে এটাও বলি, দেয়ার আর লাইটার মোমেন্টস ইন দ্য ফিল্ম। সম্পর্কের গল্প, এটা ভীষণভাবে সম্পর্কের গল্প, প্রেমও আছে ছবির মধ্যে, অ্যাকশন ফ্যাকশন এসবও আছে। কাজে এটা এরকম নয় যে ভীষণ গম্ভীর মুখে আপনাকে ছবিটা দেখতে হবে, এরকম একদমই ভাববেন না। আমরা সমস্ত রকম উপাদানই রাখার চেষ্টা করেছি। আমার মনে হয় যে রক্তবীজ ইজ এ ভেরি সিনসিয়ার অনেস্ট ফিল্ম। কাজেই যারা এরকম ধরনের ছবি দেখতে পছন্দ করেন বা যারা বাংলা ছবি দেখতে পছন্দ করেন, তাদের প্রত্যেককে নিমন্ত্রণ রইল। আগামী 19 অক্টোবর থেকে বড় পর্দায় রক্তবীজ আসছে, আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লাগে আমরা খুব খুশি হব। অনেক ধন্যবাদ আবিরকে এবিপি লাইভের সঙ্গে কথা বলার জন্য। বাকি সমস্ত খবরের জন্য নজর থাকুক এবিপি লাইভে।